রাশিয়াকে হারাতে কোনো চেষ্টাই বাদ রাখছে না যুক্তরাষ্ট্র। শুরু থেকেই কিয়েভের উপর ভর করে চলমান ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে ওয়াশিংটনের বিরুদ্ধে। এবার সেই অভিযোগকে পাকাপোক্ত করতেই যেন উঠে পড়ে লেগেছে মার্কিন প্রশাসন। পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা তথা গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে রাশিয়া। বলছে বেসামরিক নাগরিকদের রক্তে গোসল করতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। মার্কিন এই সিদ্ধান্তে নাখোশ দেশটির ঘনিষ্ঠ মিত্ররাও। অথচ যুদ্ধের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহারের অভিযোগ এনে তাকে যুদ্ধাপরাধ বলে গণ্য করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস জানায় ইউক্রেনে বিতর্কিত এই বোমা পাঠানোর সিদ্ধান্তটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য কঠিন ছিল, কিন্তু মার্কিন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাজ্য, কানাডা ও স্পেন। বর্তমানে বিশ্বের 123টি দেশে নিষিদ্ধ এই বোমা। নির্বিচারে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী হওয়ায় এই ধরনের বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়। এছাড়াও এসব বোমা অবিস্ফোরিত অবস্থায়ও অনেক বছর থেকে যায়, ফলে যুদ্ধ শেষ হওয়ার পরও ঝুঁকিতে থাকে সাধারণ নাগরিকরা। ক্লাস্টার বোমা উৎপাদন ব্যবহার নিষিদ্ধ করে এমন একটি চুক্তিতে যুক্তরাজ্য স্বাক্ষর করেছে। আমরা এই ধরনের বোমার ব্যবহারকে নিরুৎসাহিত করে থাকি, তবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন সবসময় বজায় থাকবে। হেভি ব্যাটল ট্যাঙ্ক, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করছি। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রুবলস জানান তার দেশ ইউক্রেনকে এই ধরনের অস্ত্র পাঠানোর ব্যাপারে কোনো প্রকার সম্মতি দেবে না। গুচ্ছ বোমার প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে কানাডা। দেশটি বলছে গুচ্ছ বোমা নিষিদ্ধের চুক্তি বজায় রাখতে অটোয়া এই ধরনের বোমার ব্যবহারকে নিরুৎসাহিত করে। জার্মানি বলছে তারা এই ধরনের অস্ত্র কিয়েভকে দেবে না। যদিও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন গুচ্ছ বোমা নিষিদ্ধ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেনি, এমনকি যুদ্ধে কিয়েভ ও মস্কো উভয় পক্ষই এই বোমা ব্যবহার করে আসছে। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বাইডেন জানান তিনি তার উপদেষ্টাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। $800 মিলিয়ন একটি সামরিক সহায়তার আওতায় এসব বোমা ইউক্রেনে পাঠানো হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান মার্কিন এসব বোমার অবিস্ফোরিত থাকার হার রুশ গুচ্ছ বোমার চেয়ে অনেকটাই কম। বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই ধরনের সিদ্ধান্ত বেসামরিক নাগরিকদের জন্য একটি মারাত্মক হুমকি, এমনকি যুদ্ধের বহু বছর পরও এসব বোমা মানুষ হত্যা করতে পারে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।